লিপি আক্তার জনু এআইডি থেকে আপনি লিখেছেন আমার ছেলের পড়ার প্রতি কোনো মনোযোগ নেই আপনার আপনি ছোটোবেলা যেরকম ছিলেন আমার ছেলেটাও তেমন আমি কি করতে পারি আমি ছোটোবেলায় কীরকম ছিলাম আপনার ছেলে ঠিক কেমন আপনি কীভাবে মিলে আছেন আমি জানি না পড়াশোনার প্রতি মনোযোগ আমার কম ছিল ছোটোবেলার এটা ঠিক কিন্তু আলহামদুলিল্লাহ পুরো ছোটবেলার পুরো সময়টুকু এরকম ছিল না একটা সময় হয়তো অমনোযোগী ছিলাম আবার একটা সময় আল্লাহ আল্লাহ মনোযোগ দিয়েছেন আমাকে যথেষ্ট আলহামদুলিল্লাহ এবং সে শৈশবই তো যাই হোক সন্তান পড়াশোনার প্রতি অমনোযোগী হলে পড়াশোনাটাকে তার কাছে যেন বোঝা না হয় সেইভাবে তাকে পড়াশোনা করার চেষ্টা করা দরকার এরকম কোনো প্রক্রিয়া বের করা দরকার যে সে যেন হাসতে হাসতে খেলতে খেলতে পড়ে তাকে উৎসাহ দিয়ে পড়ানো উচিত এবং পড়াশোনাটা তার কাছে যেন বোঝা মনে না হয় কোনো সাবজেক্টে তাকে দক্ষ করতে হলে এই সাবজেক্টটা যেই প্যাটার্নে বই পুস্তকে লেখা আছে এই বই পুস্তক পড়তে তার বোর ফিল হয় তাহলে সেক্ষেত্রে তাকে গল্পের ছলে হাসির ছলে অন্য কোনো ছলে তাকে শেখানোর চেষ্টা করেছে যদি আমাদের বাচ্চাদেরকে ই এত বেশি চিন্তাভাবনা করার সুযোগ না আমাদের থাকে না শিক্ষা প্রতিষ্ঠানগুলোর থাকে তো এরকম বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তাকে চেষ্টা করা উচিত তবে খুব বেশি জোর করতে গিয়ে বাচ্চাদের একেবারে ভেঙে ফেলা উচিত নয় অনেক সময় বাচ্চারা বাবা মার খুব বেশি প্রিপেয়ারের কারণে নষ্ট হয়ে যায় সেটা যেন না হয় তো এ বিষয়ে প্রয়োজনে আপনি খুব অভিজ্ঞ কারোর সাথে দেখা করে সরাসরি স্মরণাপন্ন হয়ে বাচ্চার বিষয়ে জানিয়ে তারপর আপনি পরামর্শ নিন শাহরুদ হোসেন লিখেছেন আমি প্রবাসে কাজ করি কাজ করার সময় আমি নামাজ পড়ার জন্য যথেষ্ট সময় পাই না এমত অবস্থা আমি শুধু আমি যদি শুধুমাত্র নামাজের ফরজটুকু আদায় করি তাতে আমার নামাজ আদায় হবে কি না ভাই শাহরুদ হোসেন শুধু ফরজটুকু আদায় করতে পারেন সুন্নত আদায় করতে পারেন না এরকম যদি হয় কালে ভদ্রে হতে পারে কিন্তু নিয়মিত এরকম যদি হয় তাহলে দূষণীয় এবং ত্রুটিযুক্ত তো এরকম কাজ থাকলে আপনি সে কাজ পরিবর্তন করে যেখানে শুনেতে এবং সবই পড়তে পারেন সেরকম কাজে আপনার যাওয়া উচিত এবং সুইচ করা উচিত আপনার কাজ তবে যারা মুসলিম প্রধান দেশে আছেন সব জায়গায় কাজ করতে গেলে অনেক টাফ হয় তো তারা যদি আপনার যখন সুযোগ পান সূন্যত পড়েন কিন্তু বেশিরভাগ সময় পড়তে পারেন না তাহলে সেক্ষেত্রে ফরজটুকু তো আদায় হয়ে যাবে তার ওক্তের যে দায়টি মুক্ত হয়ে যাবেন তিনি এখান থেকে বাট সূন্যত আদায় না করার কারণে একটা অপূর্ণতা তো অবশ্যই থাকলো সেটা তার আদায় করার সর্বাত্মক চেষ্টা থাকা উচিত সোমাইয়া কে আপনি লিখেছেন আমি সোনার তিন রতি কানের দুল পেয়েছি এটা কার জানি না আমি এটা ব্যবহার করলে কি গুণা হবে সুমাইয়া সরি শামীমা আপনার প্রশ্ন উত্তর হলো যে স্বর্ণের যে দুল আপনি পেয়েছেন এই দুল এর মালিক খুঁজে বের করার জন্য আপনি আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখতে হবে এবং যতভাবে প্রচার প্রচারণা চালানো যায় যেখানে পেয়েছেন সেই জায়গার আশেপাশে যেখানে যেখানে প্রচারণা চালালে এটার সম্ভাব্য মালিককে খুঁজে বের করার সম্ভাবনা জোরালো হবে সেই সেই জায়গাগুলোতে সেই সেইভাবে আপনি অব্যাহত গতিতে ঘোষণা দিতে থাকবেন এবং মালিককে খুঁজে বের করার জন্য আপনি চেষ্টা করবেন যদি এরপরও মালিককে পাওয়ার সম্ভাবনা একেবারে ক্ষীণ হয়ে যায় আর সম পাওয়ার কোনো সুযোগ না থাকে দীর্ঘদিন পর্যন্ত আপনি বিভিন্ন জায়গায় নোটিস করেছেন ঘোষণা দিয়েছেন কাগজ টাঙিয়েছেন তারপরও তাকে পাওয়া যায়নি বা যাওয়ার আর সম্ভাবনা নেই তাহলে সেক্ষেত্রে এটি কোনো গরিব দুঃখীকে দান করে দেবেন মালিকের তরফ থেকে আর যদি আপনি নিজে গরিব হন তাহলে সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন মাহফুজ জামান আপনি লিখেছেন জীবিত মা বাবার গুনাহার জন্য কি তাহাজ্জুদ বা অন্যান্য সালাতে আল্লাহর কাছে তাদের জন্য মাপ চাওয়া যাবে জীবিত মা বাবার গুনাহের জন্য অবশ্যই আল্লাহ তালার কাছে আপনি মাফ চাইতে পারেন সে তাহাজুদে চাইতে পারেন হ্যাঁ অন্যান্য সালাতে দোয়া কবুলের জায়গাগুলোতে মাসনুন দোয়া দিয়ে আল্লাহ কাছে আপনি নিবেদন করতে পারেন সালাতের পরে দোয়া কবুল হয় সেই সময় দোয়াতে দোয়া করতে পারেন অবশ্যই আপনি আল্লাহ তালার কাছে আপনার বাবা মার ক্ষমা প্রার্থনা তাদের জন্য আপনি করবেন দোয়া করবেন ফের দাউসিন লিখেছে নুর অথবা নূর মোহাম্মদ বলে নাম ধরে ডাকলে গুণা হবে কিনা না এর কোনো সমস্যা নেই নূর মহম্মদ বলতে সাল্লামের নূর মানে আলো সেক্ষেত্রে তার জ্ঞানের আলো উপজাতীয় হতে পারে রূপকর্থে অন্য কিছু আর যদিও আমাদের দেশে অনেকে মনে করেন বিশাল সালাম নূর তৈরি সেদিক থেকে তারা এই জাতীয় নাম রাখেন তো এর ভিন্ন ভালো অর্থ নেওয়ার সুযোগ যেহেতু আসলে সে অর্থ নিলে কোনো অসুবিধা নেই আর এছাড়া শুধু নূর যদি বল নূর মানে আলো তো এটা কারণ নাম হলে বা সে নাম ধরে ডাকলে কোনো গুণ হবে না রাবিয়া সুলতান আপনি লিখেছেন মায়ের সম্পদে ছেলে মেয়ের অংশ কীভাবে বন্টন করা উচিত বাবার সম্পদে ছেলে মেয়ের অংশ যেভাবে বন্টন হবে মায়ের সম্পদে ঠিক একইভাবে বন্টন হবে অর্থাৎ বাবার সম্পদ যেরকম ছেলে একজন ছেলে যা পাবে দুজন মেয়ে তা পাবে মায়ের সম্পদেও একই হারে পাবে কোনো বেশ কম নেই ক্ষেত্রে